তৃণমূলের মুখপত্র ঘর ঘরবদল কার্যত নিশ্চিত এটি সংবাদ প্রতিদিন থেকে সরছে সম্ভাব্য নতুন সৃষ্টিঘর হতে চলেছে আজকাল জাগো বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পত্রিকা পার্থ চট্টোপাধ্যায় সম্পাদক একসময় কুনাল ঘোষের হাতে এর লেখালেখির ভার তুলে দেন নেত্রী কুনালের উদ্যোগেই এর সৃষ্টিঘর চলে আসে সংবাদ প্রতিদিনে ছাপা এখানে আসে কুনাল এখানকার দু চারজন সাংবাদিককে দিয়ে লেখাতেন পার্থবাবু দেখতেন পূর্ণেন্দু বসু দোলা সেন ছিলেন নিয়মিত লেখক এক সময় তৃণমূল ভবনের উপরের একটি ঘর থেকেও সম্পাদকীয় কাজের ব্যবস্থা হয়েছিল শঙ্কু তখন থাকতেন এর পাশের ঘরে কুনাল কাগজকে ঢেলে সাজান ক্রমে সম্পাদক হন সৃঞ্জয় বোস সৃঞ্জয় কুনালের জুটিতে হু হু করে বাড়তে থাকে সাপ্তাহিক পত্রিকাটি যদিও কাগজ এবং আনুষঙ্গিক কর্মসূচি সংক্রান্ত যাবতীয় নীতিগত বিষয় সিদ্ধান্ত নিতেন খোদ মমতা ও দলের শীর্ষ নেতৃত্ব পরে কুণালের সঙ্গে দলের দূরত্ব বাড়ে ততদিনে কাগজ একটি ছাঁচে পড়ে গিয়েছে একইভাবে চলতে থাকে সৃঞ্জয় পরে সারদা বিতর্কে জেরে ইস্তফা দিলেও কাগজ করা বন্ধ করেননি পার্থবাবু ফেরেন সম্পাদক পদে সম্প্রতি শোনা যায় লোকসভা ভোটের আগে প্রতিদিনের সম্পাদকীয় নীতি নিয়ে মুখ্যমন্ত্রী ও দল অসন্তুষ্ট তৃণমূলের পাশাপাশি বিজেপির প্রচুর খবর দেখা যায় মমতা মোদী অমিত শাহ পাল্লা দিয়ে খবর হতে থাকে এরপর এখন অসন্তুষ্ট তৃণমূলের সিদ্ধান্ত প্রতিদিন থেকে জাগো বাংলাকে সরানো হচ্ছে বিষয়টি প্রাক্তন সাংসদ ও প্রতিদিন সম্পাদক ফ্রিঞ্জয়কে জানিয়েও দেওয়া হয়েছে শোনা যাচ্ছে সরকার পক্ষ ক্ষুব্ধ হলে যা হয় এক্ষেত্রেও প্রতিদিনে রাজ্য সরকারের বিজ্ঞাপনই বরাদ্দ কমছে তাহলে পত্রিকা ছাপা ও আনুষঙ্গিক কাজ কোথায় হবে প্রথমে পছন্দ ছিল সাংসদ নদীমুল হকের আকবরী মশরিক কিন্তু সেখানে বাংলায় দক্ষকর্মী তুলনায় কম সেজন্য দ্বিতীয় পছন্দের নাম আজকাল যদিও আজকাল এক সময়ের ঘোষিত বামপন্থী যদিও দু হাজার এগারোর পরিবর্তনের যুদ্ধে তারা কট্টর বুদ্ধপন্থী যদিও সে সময় তারা মমতা ও তৃণমূলের সর্বাত্মক বিরোধী প্রচারক তবু অতি ভুলে আপাতত আজকালকে গুড বুকে নেওয়ার কারণ তাদের বিজেপি বিরোধিতা এই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে তৃণমূল ফলে আসল যুদ্ধে মমতার সর্বাত্মক সমালোচনা করা আজকালের হাতে যাচ্ছে জাগো বাংলার ভার মমতা মনে করছেন অশোক দাশগুপ্ত বিজেপির সঙ্গে হাত মেলাবেন না এই নিয়ে বৈঠকে আজকাল দপ্তরে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন অশোক দাশগুপ্ত প্রদীপ দাশগুপ্তরা ছিলেন আজকালের এক সাংবাদিক ছিলেন প্রাক্তন আজকাল কর্মী প্রাক্তন নকশাল প্রাক্তন বামপন্থী পরে মমতা ঘেঁষার সাংবাদিক মা মাটি মানুষের সম্পাদক বর্ষিয়ান দেবাশিস ভট্টাচার্য নব কলেবরের জাগো বাংলায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এদিকে আজকাল সূত্রে খবর তীব্র আর্থিক চাপে থাকা আজকাল নতুন গুরুদায়িত্ব শুনে চাপে পড়েছে অশোকবাবু এবং সত্যম রায়চৌধুরী কিছু বিষয়ে একমত হতে পারেননি তাহলেও অবশ্য জাগো বাংলার দায়িত্ব নিয়ে শাসক দলের কাছাকাছি থাকার সুযোগ ছাড়তে তাঁরা রাজি নন যদিও তৃণমূল পত্রিকার খরচ বহন করবে তবু নানা বিষয়ে আলোচনা চলছে বলে আজকাল সূত্রে খবর রাজ্য সরকারকে আজকালের বিজ্ঞাপন ডেট বাড়ানোর আবেদনটাও সেরে রাখতে চান তাঁরা শোনা যাচ্ছে একুশ জুলাই থেকেই ঘরবদলের চেষ্টা হচ্ছে নিয়ে দলের আরও কিছু পরিকল্পনা আছে বলে খবর মমতা ও অভিষেক মনে করছেন দলের নিজস্ব মুখপাত্রকে শক্তিশালী করা জরুরি অন্যদিকে জাগর সম্ভাব্য ঘরবদল নিয়ে শুধু দল নয় মিডিয়ামহলেও চর্চা প্রবল তৃণমূল সূত্রের খবর পরিবর্তনের সময় জোর বিরোধিতা করলেও অশোকবাবু বা আজকাল বিজেপির পক্ষে যাবেন না এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় বিচার্য প্রতিদিন শিবির প্রকাশ্যে কোনো বিরূপতা না দেখালেও প্রেস ক্লাব সহ একাধিক জায়গায় তাদের একাধিক ব্যক্তির কিছু মন্তব্য শোনা যাচ্ছে তাদের মূল কথা আসল যুদ্ধের সময় যারা বিরোধী যারা নাকি বামপন্থী তাদের হাতে তৃণমূলের কাগজ তুলে দিচ্ছে অন্যদিকে আজকাল শিবির বিষয়টি নিয়ে সাবধানে পা ফেলছে তারাও কোনো বিতর্ক চায় না তাদের একটি সূত্র বলছে সমস্যা হলো আমাদের লগ্নিকারীদের বা কর্ণধারদের একজনের সঙ্গে বিজেপি সম্পর্ক ভালো হচ্ছে এখন জাগো ছাপার কাজটা এলে তিনি অস্বস্তিতে পড়ার ভয় পাচ্ছেন অথচ এটা মুখ্যমন্ত্রীকে বলা যাচ্ছে না এই সূত্রের কথায় জাগো বাংলার সম্পাদকীয় লেখালেখি তৈরিতে আমাদের সমস্যা হবে না আজকালের সাংবাদিকরা যথেষ্ট দক্ষ তাছাড়া বাবুরা থাকবেন আজকালের ব্যবস্থা পাকা না হওয়া পর্যন্ত প্রতিদিনেই ছাপা হবে জাগো এদিকে দল জাগকে শক্তিশালী করলে বা ক্রমশ দৈনিকে পরিণত করলে তৃণমূল মহলে দারুণ সাড়া থাকবে বলে নেতৃত্ব নিশ্চিত সেক্ষেত্রে অনেক দৈনিকের প্রচারে ভাগ পড়তে পারে তবে দল ধাপে ধাপে পরিকল্পনা কার্যকর করবে বলে তৈরি হচ্ছে সংবাদ বিশ্ববাংলা রিপোর্ট